হ্যাঁ বন্ধু, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, বলি বন্ধু, একটা সুখবর আছে। আমি না নতুন গাড়ি কিনতেছি। হ্যাঁ, তা বললাম মানে অল্প কিছু, মানে জাস্ট সামান্য অল্প কিছু টাকা কম পড়তেছে। তুমি যদি আমার দিয়ে দাও না, আমি কিছুদিনের মধ্যেই তোমার শোধ করে দিব। আরে তুই তো ইএমআই নিতে পারিস, প্রথমে অল্প কিছু ডাউন পেমেন্টে দিবি, তারপরে প্রতি মাসে মাসে কিছু দিবি। সবাই এভাবেই নেয়। না, ওই ডাউন পেমেন্ট তো ধরো মিনিমাম 50,000 টাকা দেওয়া লাগে, তো ওইটাতেই কিছু কম পড়তেছে। কত কম পড়তেছে? এই ধরো আমি অনেকদিন ধরে 5,000 টাকার মতো জমাইছি, তো তুমি যদি 45,000 দিয়ে দিতা তাহলে আর কি ব্যাপারটা হয়ে যেত। এক কাজ কর, গাড়ি না কিনা 5,000 টাকা দিয়ে মাথার একটা ডাক্তার দেখা। হ্যালো হ্যালো বন্ধু, বন্ধু হ্যালো। এই, ও কি হয়েছে? আর কইস না, যেদিন থেকে নতুন গাড়ি কিনছে খাইতে বসতে হাঁটতে মুততে শুইতে সবসময় খালি গাড়ি চালায়। আম খাইছে, একটু সাবধানে থাকিস, গিয়ার চেঞ্জ করার সময় চাপ হইতে পারে। আহ 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 বন্ধু বলো, রিকোয়েস্ট ছিল। বলো, নতুন গাড়ি কিনছো, কালকে দিবা নাকি আমার একটু? ধুরু ভাই, তুমি গাড়ি নিয়ে কি করবে? তুমি তো গাড়ি চালাইতেই পারো না। আর একটা নতুন গার্লফ্রেন্ড পটাইছি, রুম ডেটিং এর জায়গা পাইতেছি না। তোমার গাড়িটা তো ভালোই বড়, দিলে আর কি আমার কালকে কাজটা হয়ে যাইত। ভাই, এটা আমার গাড়ি, মারার জায়গা না। আজকে যা বলছো বলছো, ফিউচারে এরকম প্রস্তাব আমার মুখের সামনে আইনো না। খুব শখের গাড়ি, তো গাড়ির সাথে তোমারও মুছে ফেলো, বুঝলে? ভালোই তো। আস্তে লাগাও দরজাটা, বুকে লাগে। বুকে লাগে। কতদিন বলছি একটু আস্তে লাগো, আমার বুকে লাগে। তো তোমার মেকআপ বক্সটা বের করো। তুমি কি এখন আমার মতো মেকআপ করবে নাকি? তাহলে আরে কি করতেছো? আর ভেঙে যাবে তো। আরে থামো, আশ্চর্য, ভেঙে যাবে তো। আমার গাড়ির দরজাটাও না ভাঙতে পারে। ফেভারিট জিনিস নিয়ে ছেলে খেলা করলে না সবারই খারাপ লাগে। আমার বুকে লাগে। আরে কই আর কতক্ষণ? তোমাকে কতদিন বলছি একটু পাটাকে ঝাইরা গাড়িতে উঠবা। তোমার গাড়িটা নোংরা হয় না? ঢং যত সব। তারা কেটে ছোট্ট ঘোষণা, বন্ধুগণ, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং যে যার পছন্দের টিমকে সাপোর্ট করতে চলেছে। সিনেমা আপনি অবশ্যই ইন্ডিয়াকে সাপোর্ট করবে। পারি ম্যাচ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারো। যে ম্যাচটা চলছে তার ফলাফলকে সঠিকভাবে প্রেডিক্ট করো কয়েকটা স্টেপের মাধ্যমে, ইউ আর ইন দ্য গেম। এছাড়াও পারি ম্যাচ প্রত্যেক দিন দারুণ দারুণ অফার দিচ্ছে। এখানে পেয়ে যাবে লো মিনিমাম ডিপোজিট এবং হাজারো উপায় তোমাদের টাকা উইথড্রল করার। আর হ্যাঁ বন্ধুগণ, ক্রিকেট লেজেন্ড ডাল স্টেইন এই পারি ম্যাচে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পারি ম্যাচে কেন? কারণ পারি ম্যাচে প্রত্যেকটা নতুন ইউজারদের জন্য রয়েছে 20,000 টাকার ওয়েলকাম বোনাস। তো দেরি কিসের বন্ধুগণ, ডেসক্রিপশনে আমার কাস্টমাইজ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যদি ডাউনলোড করো তাহলে পেয়ে যাবে 150% ওয়েলকাম ডিপোজিট বোনাস। কিছু না বন্ধুগণ, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলির ফলাফলকে সঠিকভাবে প্রেডিক্ট করো আর প্রফিট আর্ন করো। অবশ্যই ইন্ডিয়া টিমকে সাপোর্ট করো। লেটস গো। বলো। ফেসবুকে তোমার নতুন গাড়ির ছবিটা দেখলাম। এই তো কিনলাম ব্র্যান্ড নিউ। কি সুন্দর হয়েছে গাড়িটা। একদিন কিন্তু ঘুরতে যাব। হ্যাঁ অবশ্যই। কবে যাবে বলো? তাহলে কালকে চলি। হ্যাঁ কালকে হয়ে যাবে। ৬০০ টাকা ঘন্টা আর গাড়ির ড্রাইভার আর তেল খরচ আলাদা। কি বলছো? ৬০০ টাকা মানে? হ্যাঁ ইএমআই তে কিনছি তো, মাসে মাসে দেওয়া লাগে, তাই মাঝে মাঝে গাড়িটা ভাড়াও দেই। ওই তো ৬০০ টাকা ঘন্টা, ড্রাইভার আর তেল খরচ আলাদা। আমি তো ভেবেছিলাম তোমার সাথে ডেটিং এ যাব। সোরে বাচ্চা ভাঙা সাইকেলের জন্য আমার ছাইরা চলে গেছিল, এখন ব্র্যান্ড নিউ গাড়ি দিকে চলে আসছস। বান্দির পুত্তরে ডেটিং এ নিয়ে যাব। হ্যাঁ ভাই তোর বাবা বন দপ্তরে চাকরি করে না রে। হ্যাঁ বললাম একটা রিকোয়েস্ট আছে, রাখতে পারবি? আমার এলাকা সব পাখিগুলোকে একদিনের জন্য ধরতে পারবি? আরে না না মারবো কেন, সব করার পুটকির মধ্যে না প্লাস্টিক বাঁধবো। প্রত্যেকদিন ঘুমের থেকে ওইটা থেকে গাড়ির উপরে হাইগা একটা লক্ষ্মী পূজা আলপনা দিয়ে থাকে, এটা কোনো কথা? কত তুই সব করার পুটকি সিল করবো। তুই তোর বাবার ফোনটা দে। আরে ইয়ার, আরে ভাই আমার গাড়ি, ভাই ইয়ার কি মারতেছি না ভাই আমার। হ্যালো ভাই গাড়ি কিনছো? এই তো দাদা কয়দিন হলো কিনলাম, নতুন ব্র্যান্ড নিউ। এটা কথা বলি, কিছু মাইন্ড করো না ভাই। আরে না দাদা বলেন। মানে গাড়িটা না অতটা খাস হয় নাই, বুঝছো? খাস হয় নাই বলতে কি মানে ফালতু হয়ে গেছে। মানে কেন বলো তো, এই গাড়িটা আছে না বুঝছো, আমার একটা মাস্তা তো দিদির পিস্তা তো খুঁড়তে তো ভাই কিনছিল আর কি। মানে ব্যাপারটা ইঞ্জিন একদম ফাঁকসা, একবার মানে পাতে দেওয়ার যোগ্য না। মানে এইটা নিয়ে যখন তুমি পাহাড়ে যাবা আর কি, ব্যাপারটা বুঝছো তো, পাহাড়ে যখন যাবা সাসপেনশন এত খারাপ, মানে এত গরুর গাড়ি ভালো চলে, মানে একদম জঘন্য মার্কা মারা একদম সাসপেনশন, মানে কবার মতন না। নতুন নতুন কিনছো, আবার ঠিকই আছে অবশ্য, না জানি শুনে কিনছো, তারা ওরা চ্যাংরা মানুষ, ঠিকই আছে। আরে আউটলুকটা তো কেন এরকম কেন কিনছো? অন্য কোনো লাল হলুদ সবুজ কি সুন্দর সুন্দর কালার মার্কেটে, বুঝছো না? জিবরা কালার, কত কালার আছে, এটা কি কিনছো? একটা ফাঁকসা কালার একটা, ঠিকই আছে। কিনছো যখন ভালোই চালাও, এক বছর চালাও আর কি, ভালো না লাগলে হ্যাঁ না কিছু একটা করা যাবে। দাদা আমি শুনলাম আপনি নাকি লাস্ট সিজনে শীতকালে বিয়া করছেন। হ্যাঁ করছি তো। এটা কথা কই ভাই হিসাবে কিছু মনে করেন না কিন্তু। না না কও না, মানে আপনার আপনার লুকের সাথে আপনার স্ট্যাটাসের সাথে আপনার বউটা একদম যায় না। মানে দেখতে তো অতীব জঘন্য, মানে কিছু মাইন্ড করেন না, আমি যেটা আপনার বলতেছি। মানে রানু মণ্ডলের বগল আপনার বউয়ের মুখের থেকে দেখতে ভালো, মানে এটা আমি আপনার অনেস্ট রিভিউ দিতেছি, কিছু মনে করেন না। আর সমস্যা আছে তো, শারীরিক সমস্যা আছে মেয়েটার, বুঝছেন না? কি? আরে বিয়ার আগে যেখানে সেখানে শুয়ে পড়তো। কি কও? আরে ব্যাপার হচ্ছে মানে শারীরিক সমস্যা বলতে লো প্রেশার, রাস্তাঘাটে যেখানে সেখানে মাথা ঘুরে শুয়ে পড়তো। আমার কত বন্ধু বান্ধব তুইলা বাড়িতে নিয়ে আসছে, আরো অনেক রকম সমস্যা। কি আর করবেন, বিয়া করে ফেলাইছেন না জেনে না শুনে। চালান একটা বছর কোনো রকম চালান, তারপরে না হয় ডিভোর্স টিভোর্স দিয়ে নতুন বউঠু আনা যাবে। তখন লিগাল হয়ে গেছে, বুঝতে পারছেন না? দাদা গাড়িটা তো কিনলা, খাওয়াটা কবে দিবা? খাওয়া না দিলে কিন্তু ২ দিন পরে কিন্তু গাড়ির চাকা থাকবো না কিন্তু। আরে ভাই খারাপ পাও কেন? আজকে রাত্রিবেলা বসে খাও প্রতিযোগিতা রেস্টুরেন্ট, ওইখানে তোমার মতো আরো অনেক বন্ধু বান্ধব আসবে, ঢালাও খাওয়া দাওয়ার, না যা খুশি অর্ডার দিবা, খাই নিও, কোনো চাপ নেই। আজকে সন্ধ্যাবেলা আইছো মনে করে কিন্তু। আমার কি খাওয়ার নিমন্ত্রণটা চায় নেওয়া লাগবো নাকি? মানে এটা কিন্তু অপমানজনক হয়ে যাবো, বুঝো? এই যে তোরা এত মাইন্ড করিস না, কি যে কই। আজকে মানে কি বলতো, বসে খাওয়া প্রতিযোগিতা রেস্টুরেন্ট তো ফুল হয়ে গেছে, চেয়ার ক্যাপাসিটি মোটামুটি 50 জন, আমার 100 জন বন্ধু যাবে। তুই কালকে লটে সেম রেস্টুরেন্ট বসে খাওয়া প্রতিযোগিতা, তোরা যা 9টার দিকে আয়, মোটামুটি একদম ঢালাই খাওয়া দাওয়া, খাইনিস, খারাপ পাইস না। নতুন গাড়ি কিনছি, আনন্দের সংবাদ, উপভোগ কর। সবাই দেখতেছি। মহিন্দ্রা শোরুম, হ্যাঁ মিনমা দাস বলতেছি, যে পরশুদিন একটা গাড়ি নিলাম নতুন। কইতেছে গাড়িটা না বিক্রি করব, কেমন প্রাইস পাওয়া যাবে? এখন 2 দিন হইছে মাত্র। আর নানা দাদা বিপদে পড়ছি আসলে, কি বলবো আপনারা দুঃখের কথা। মানে বন্ধু বান্ধবরা এত পরিমাণে পার্টি দিয়ে ফেলাইছি না, মানে যে টাকা গাড়ি কিনছি তার থেকে বেশি টাকা খরচা হয়ে গেছে। মার্কেটে প্রচুর ঋণ দেয়, রেস্টুরেন্টের বিল মিটিয়ে লাগে, প্লিজ একটা ব্যবস্থা করেন। হ্যালো, গাল দিতেছেন কেন? আরে আশ্চর্য। হ্যালো।